মা দুর্গা বাপের বাড়ি এসেছেন হাতে খুবই অল্প সময়। মায়ের বাপের বাড়ি থেকে যাওয়ার দিনগুলি যেন পেরিয়ে যায় খুবই তাড়াতাড়ি, আর আসার দিনগুলি আবার সেই একটি বছর 365টি দিন। তো বন্ধুরা, এই চারটি দিন কীভাবে পেরিয়ে যায় কেউ জানি না। আর এই চার দিনের মধ্যে পুজোয় জোগাড়, পুজো করা, এছাড়া বাইরে গিয়ে ঠাকুর দেখার সম্পূর্ণ মজাটাই আলাদা। সকলেই তো দেখেছেন বর্ধমানের ঠাকুর, কলকাতার ঠাকুর, দুর্গাপুরের ঠাকুর, বিভিন্ন শহরের ঠাকুর আমরাও দেখিয়েছি। তো বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি সেই বর্ধমানের পাড়া গ্রামগুলিতে, যেগুলিতে কেউ পৌঁছয় না। আর এই গ্রামগুলির নামও আপনারা হয়তো কোনো দিন শোনেননি। এই সমস্ত বনেদি বাড়ির পুজোগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা হয়তো এগুলোর হদিশ কোনো দিনই পাবেন না, কোনো সংবাদপত্র বা নিউজ পেপারে এগুলো দেখানো হবে না, কারণ এগুলোর কোনো প্যান্ডেলের থিম নেই, এগুলোর কোনো বিষয়বস্তু নেই। এগুলো সেই পুরা কাল থেকে পুরনো নিয়মে পুজো হয়ে আসছে এবং এর মধ্যে কিছু বারোয়ারি আছে। তো বন্ধুরা, চলুন না একবার ঘুরে আসি সেই পাড়া গ্রামের পুজোয়। শহরের পুজো ছেড়ে, শহরের নিঃশ্বাস ছেড়ে একবার চলুন পাড়া গ্রামের এলাকায়। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন। আজ আমরা চললাম, প্রচণ্ড মেঘ করেছে, তার মধ্যে পাড়ার দুর্গা ঠাকুর দেখতে। তো বন্ধুরা, আশেপাশের গ্রামগুলির পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরব। হ্যালো গাইজ, আমি জীবন, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ এডিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পুজো উপলক্ষে শারদীয়ার মাস জুড়ে শারদ সুরে। আর দিন আমরা এসেছি স্বরে, স্বরের প্রতিমা দর্শন আপনাদের করাতে চাই, তাই আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। চলুন বন্ধুরা। তো আমরা এখন চললাম পূজা পরিক্রমা, সকলে দেখেছেন শহরের পুজো, শহরের প্যান্ডেল। এবার আমরা চললাম এক অন্যরকম ব্লগ, যেখানে আপনারা শুধু গ্রামের পুজো এবং সেই পুজোর কিছু তথ্য, মূল্যবান তথ্য, যা আপনারা জানতে পারবেন বাড়ি বসে। তো আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা চললাম এখন গ্রামের পুজো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম স্বর, সেখানেও দুর্গা প্রতিমা পূজিত হন। দুর্গা প্রতিমা, এখানে বনেদি বাড়ির দুর্গা প্রতিমা আছেন, বারোয়ারি দুর্গা প্রতিমা আছেন। তার মধ্যে আমরা সবার প্রথম বনেদি বাড়ির দুর্গা মন্দিরটি দেখি। দুর্গা মন্দিরের পূজা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের এক ঝলকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এছাড়া আশেপাশের গ্রামগুলিতেও আমরা যাব। তো বন্ধুরা, এক পলকের একটু দেখা, চলুন মায়ের কাছে আশীর্বাদ নিতে। তো বন্ধুরা, আমরা শহরের যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের ভিতরে যাব, চলুন আমাদের সাথে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। আমরা সরাসরি চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো শুরু হয়ে গেছে এবং এই মা মন্দিরের মধ্যে তার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের সাথে মহিষাসুর মর্দিনী রূপে বিরাজ করছেন। মন্দিরের মধ্যে পাশে রয়েছে নবপত্রিকা, আর এ পাশে রয়েছে নবপত্রিকার পাশের ঠিক উল্টো দিকেই শান্তিঘট। এরপর আমরা চললাম স্বরের সার্বজনীন দুর্গোৎসব দেখতে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন। স্বরের এই বনেদেবাড়ির পুজোর ঠিক পাশেই রয়েছে স্বরের সার্বজনীন দুর্গোৎসব। এখানে
মা প্যান্ডেলের মধ্যে বিরাজমান। মা মহিষাসুর মর্দিনী রূপে রয়েছেন একটা সেটে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তারা রয়েছে আলাদা সেটে। তাদের সকলকে সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। পাশেই রয়েছে মায়ের নৈবেদ্য, আর নৈবেদ্যর পরে আপনাদেরকে দেখায় প্যান্ডেলটি। প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে, পাশে ঢাক নামানো রয়েছে, আর ঢাকের ঠিক উপরে প্যান্ডেলের যে কাজগুলো রয়েছে সেগুলোও এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে এখন পর্যন্ত প্রচণ্ড মেঘ করে রয়েছে বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই কারণ হালকা হালকা বৃষ্টি নেমে গেছে। তার মধ্যে আপনারা দেখতে থাকুন প্যান্ডেলের কাজটি। হালকা বৃষ্টি পড়ল, তারপর বৃষ্টি কমে গেল, তাই আমরা আবারও বেরিয়ে পড়লাম পরের গ্রামের দুর্গা প্রতিমা দেখার উদ্দেশ্যে। এরপর আমরা চললাম গোন্না গ্রামে। শহরের থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই গোন্না গ্রাম, এটিও বর্ধমানের মধ্যেই অবস্থিত গ্রাম। তো বন্ধুরা চলুন সেই গোন্না গ্রামের পূজা আমরা দেখে আসি। আশা করছি গোন্না গ্রামের পুজো দেখে আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, তো আমাদের সাথে আপনারাও চলুন। আমরা চলে এসেছি গোন্না গ্রামের মণ্ডল বাড়ির দুর্গাপূজাতে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। প্যান্ডেলের চারিদিকে গাঁথা ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। প্যান্ডেলের পাশে অনেকজন বসে রয়েছে। এছাড়া প্যান্ডেলটির যে গাঁদা ফুলের মালাগুলি সেগুলি ভিন্ন রূপে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার চলুন আমরা চলে যাই মায়ের কাছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই মণ্ডল পাড়া পূজা কমিটি গোন্না পূর্ব বর্ধমানের মন্দিরের গর্ভগৃহে, যেখানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতীর সাথে মহিষাসুর মর্দিনী রূপে অবস্থিত রয়েছে। এখানে কার্তিক গণেশ নেই। মন্দিরটিতে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নবপত্রিকা রয়েছে ও শান্তিঘট রয়েছে, কিন্তু কেন নেই গণেশ ঠাকুর আর কার্তিক দাদা সমস্ত কথা আমরা জানার চেষ্টা করব, কিন্তু এখানে এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। তাই আপনারা মন্দিরটা দেখে নিন আরও একবার ভালো করে। পাশে একটা জেঠু রয়েছে, আমরা একবার জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা আপনাদের কার্তিক গণেশ নেই কেন? আমাদের সিংহমানি ঠাকুর তিন দুটো পড়ি আবার দু সাইডে, ওটা মানে ইয়ে নয় আপনার লক্ষ্মী সরস্বতী নয়, ওটা জয়া বিজয়া। কতদিনের পুরনো আপনাদের ঠাকুরটা? এই পূজাটি 100 বছরেরও অধিক পুরনো, যেটুকু আমরা তথ্য সূত্রে জানতে পারলাম। আর পাশে ওটা লক্ষ্মী সরস্বতী নয়, মা দুর্গার দুই সখী জয়া ও বিজয়া। এখানে মা সিংহ বাহিনী রূপে বিরাজমান। তো সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাহায্য করার জন্য। এরপর দেখে নিই এর পাশেই একটা দুর্গামূর্তি। সিংহবাহিনী মন্দিরটির পাশেই অবস্থিত আরও একটি দুর্গা মন্দির। এখানে মা লক্ষ্মী সরস্বতীর সাথে মহিষাসুর মর্দিনী রূপে মন্দিরটিতে অবস্থিত। কার্তিক গণেশ এই মন্দিরটিতেও নেই, কেন নেই আমরা জানি না। জিজ্ঞাসা করে নিই পাশে যারা বসে রয়েছেন তাদের কাছে, দেখি কিছু জানা যায় কি না। এখানে কার্তিক গণেশ নেই তো, কেন? সঠিক তথ্য আমরা পেলাম না এখানে, কেন নেই কার্তিক গণেশ। হয়তো মন্দিরটি অনেক বছরের পুরনো। তাও আমাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মন্দিরটির পাশেই আরও একটু দূরে অবস্থিত আরও একটি দুর্গা মন্দির। আমরা এবার চলে যাই গোন্না গ্রামের সেই অন্তিম দুর্গা মন্দিরে। আমরা চলে এসেছি মণ্ডল পাড়ার পর গোন্না গ্রামের খাঁপাড়া, এটাকে সকলে বলল খাঁপাড়া, তাই আমরাও সেই খাঁপাড়া দুর্গা মন্দির নামেই আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা দেখি এখানের মা দুর্গা কেমনভাবে অবস্থিত। সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সজ্জিত করা রয়েছে জায়গাটা, আর এখানের মায়ের রূপ আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন মা দুর্গা তার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে সাথে নিয়ে মন্দিরে মহিষাসুর মর্দিনী রূপে অবস্থিত রয়েছে। মন্দিরটির পাশেই রয়েছে একটি আটচালা, যেখানেও খুব সুন্দরভাবে আম সখা দিয়ে ও গাঁথা ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। পাশেই রয়েছে একটা সুবিশাল প্যান্ডেল, আর তার সামনেই রয়েছেন
আমাদের মহিষাসুর মর্দিনী মা দুর্গা। এরপর আমরা চলে যাব পাশের গ্রাম দড়িয়াপুরে। গোন্না থেকে বেশ কিছুটা হাঁটা পথ দড়িয়াপুর। এই দড়িয়াপুরের বিখ্যাত ডোকরা শিল্প, তাই আপনারা দড়িয়াপুরটিকে দেরিপুর নামেও চিনে থাকবেন। তো বন্ধুরা, চলুন সেই দেরিপুরের দুর্গা প্রতিমা আপনারা দর্শন করবেন। সবার প্রথম আমরা চলে এসেছি দড়িয়াপুরের সার্বজনীন দুর্গোৎসবে, যেখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর প্যান্ডেলের মধ্যে অবস্থিত মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের সাথে মহিষাসুর মর্দিনী রূপে। এখানে আপনারা মা দুর্গার প্রতিমা দর্শন করুন। মা দুর্গার প্রতিমার ঠিক পাশেই যে প্যান্ডেলটি রয়েছে, আপনাদেরকে এক ঝলকে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল করা রয়েছে। প্যান্ডেলের দুই ধারে কলা গাছ পোতা রয়েছে এবং আম শাখা দিয়ে সাজানো রয়েছে। সামনে হয়তো সকলে বসে পুজো দেখার জন্য আড্ডা দিচ্ছেন। দুর্গাপূজার আড্ডা সকলের খুবই প্রিয়, আর ছোট থেকে বড় দুর্গাপূজায় সবাই রাজা। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সার্বজনীন দুর্গোৎসব, পরিচালনায় দড়িয়াপুর বারো কমিটি, স্থাপিত 1986, এবছর বধ হোক করোনা অসুর। এটা দড়িয়াপুর শিবতলায় অবস্থিত। সার্বজনীন দুর্গা মন্দিরটির পাশেই অবস্থিত সিংহবাহিনী দুর্গা মন্দির, যেখানে মা শুধুমাত্র সিংহের পিঠে চেপে মহিষাসুরকে বধ করেছেন। আপনারা সেটা দেখুন, আর মন্দিরটিকেও আপনাদের একটু আধটু করে আমরা আশেপাশটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা দেখুন মন্দিরটির পাশের দেওয়ালগুলি রং করা রয়েছে এবং মন্দিরের আটচালাটা আম শাখায় সজ্জিত করা রয়েছে, ও পাশে রয়েছে মা দুর্গা মন্দিরের মা সিংহ বাহিনী। আমরা জিজ্ঞাসা করে নিই জেঠুর কাছ থেকে কিছু তথ্য। তো বলুন, এই সিংহবাহিনী মন্দিরটির একটুখানি দূরেই অবস্থিত রয়েছে আরো একটি দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, মন্দিরটির প্রবেশপথ, আর পাশের আটচালাগুলির যে সুবিশাল প্যান্ডেল, সম্পূর্ণটি আম শাখা দিয়ে সজ্জিত করা রয়েছে। তার পাশেই রয়েছে আমাদের দুর্গা প্রতিমা। আপনারা দুর্গা প্রতিমা দর্শন করুন। দেখুন মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের সাথে এখানে অবস্থিত রয়েছে। মন্দিরটির গর্ভগৃহ থেকে বাইরের যে আটচালার প্যান্ডেলটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। মায়ের পুজো হয়ে গেছে, তাই সমস্ত কিছু নৈবেদ্য ব্রাহ্মণ বাড়িতে দান করার জন্য সেগুলোকে লিস্ট অনুযায়ী পাঠানো হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো করা হবে। এটা কাদের ঠাকুর বলা হয়? অ্যাকচুয়াল রায়বাড়ি ঠাকুর। তাহলে বন্ধুরা, শুনলেন তো দড়িয়াপুরের যে রায়বাড়ির মেয়ে মা দুর্গা, তার কাহিনী। এরপর চলুন আমরা চলে যাই আরও এক দুর্গা মন্দিরে। দড়িয়াপুরের মা দুর্গার কাহিনী শোনার পর আমরা চলে এসেছি আনন্দবাজার হাতকীর্তিক নগরে অগ্রদূত ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবে। এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গার যে প্যান্ডেল রয়েছে, এখানে সমস্ত রকম পরিবেশ সচেতনতার বিধি দিয়ে মা দুর্গার প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন এখানের মা দুর্গার প্রতিমা দর্শনে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আনন্দবাজার থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তাটা সম্পূর্ণ ভিজে রয়েছে, আমরা বৃষ্টির জন্য আটকে গেছিলাম। এবার আমরা চললাম অভিরামপুরের দুর্গা মন্দিরে, অভিরামপুরের ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দিরে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা এখন চললাম অভিরামপুরের ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দির। আমরা
অভিরামপুরের ভট্টাচার্য বাড়ির যে দুর্গামূর্তি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সাথে মহিষাসুর মর্দিনী রূপে তার নিজ রূপে মন্দিরে বিরাজ করছে। এবার মন্দিরের মাকে আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দর্শন করাই। দর্শন করানোর পর আমরা আপনাদেরকে মন্দিরের যে বাইরের সিচুয়েশনটা রয়েছে সেটাও আপনাদেরকে আমরা তুলে ধরবো। আপনারা দেখবেন যে মন্দিরের বাইরে কীভাবে লোকজনের জমায়েত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সমস্তটাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো রয়েছে। মন্দিরের পাশের যে দেওয়ালগুলো, দেওয়াল থেকে মন্দিরের আটচালা সবটাই খুব সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো। আর পাশেতে লোকজনগুলো রয়েছে, তারা সকলে খাবারের জোগাড় করছে, খেতে বসছে। আমরা অভিরামপুরের এই ভট্টাচার্য বাড়ি দুর্গা মন্দির থেকে আবারও বেরিয়ে যাব করটিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। আমরা অভিরামপুরের ভট্টাচার্য বাড়ি দুর্গা মন্দিরের পর এবার অভিরামপুরের যে পাশের হাটতলা দুর্গা মন্দিরটা রয়েছে এটাও আপনাদের দেখিয়ে দিই, এরপরেই আমরা করটিয়ার উদ্দেশ্যে রওনা করব। তো সেটাও আপনারা দেখতে থাকুন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়ল কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমরা বলেছিলাম আপনাদের করটিয়া যাব, কিন্তু সেদিনকে আর বেরোতেই পারিনি, প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম। এরপর আমরা যাব যখন বলেছি তখন তো বন্ধুরা যাব। তো বন্ধুরা চলুন, তারপরের দিনকে আমরা করটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। করটিয়ার সেই মা হাত তুলে শাঁখা পড়েছিলেন ঘটনাটা আপনারা জানেন। তো বন্ধুরা চলুন, শেষ বেলায় সেই মাকে আর ওখানকার যে দু তিনটে ঠাকুর আছে সবগুলোই আমরা দর্শন করব। তো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। আমরা চলে এসেছি করটিয়ার সেই মুখার্জি বাড়ির দুর্গা মন্দিরে। আপনাদেরকে সেই মন্দিরের সিংহদ্বার থেকেই ভিডিওটা শুরু করে দেখাচ্ছি। আপনারা এই জায়গাটি আগে দেখেছেন, আপনাদের খুবই চেনা, বলুন তাই না বন্ধুরা? এবার দেখুন, রাত্রিবেলা মন্দিরটি খুব সুন্দর লাগছে। আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যে হয়ে গেল, কারণ জায়গাটি অনেকটা দূরে। এবার চলুন আমরা মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসি। সেই মায়ের দর্শন করার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়ল কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এরপর আমরা চলে এসেছি করটিয়ার পাশের পাড়া পালপাড়ায়। সেখানে দুর্গা মূর্তিকে বের করা হয়েছে বিসর্জনের উদ্দেশ্যে। মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হয়তো আর একটু দেরি করলে প্রতিমাটি দেখতে পেতাম না, কারণ এখানে আস্তে আস্তে বললাম যে অনেকটা দূর, অনেক সন্ধে হয়ে গেছে। দুর্গা প্রতিমাটি মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সাথে মন্দিরের মধ্যে ছিলেন, আর মন্দিরের সামনে প্রতিমাটি দাঁড় করানো রয়েছে। পাশে দেখুন সকলে কেমন নৃত্য করছে। বন্ধুরা, আশা করছি এই পূজা পরিক্রমা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে মন থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে একটি লাইক ও কমেন্ট দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সন্ধ্যে হয়ে গেছে, আমরা বাড়ির পথে রওনা দিলাম। যদি আর কোনো পূজা পরিকল্পনা আমাদের থাকে তাহলে আপনারা পরের ভিডিওতে নিশ্চয়ই পেয়ে যাবেন। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন।